বিখ্যাত সঙ্গীত তারকা হেমন্ত মুখোপাধ্যায় ও গায়িকা বেলা মুখোপাধ্যায় দুই সন্তান। হেমন্ত কন্যা রানু মুখার্জি সঙ্গীতের জগতে আসলেও পুত্র জয়ন্ত মুখার্জি সঙ্গীত চর্চা করলেও সঙ্গীতে কেরিয়ার বানাননি। হেমন্ত কন্যা গায়িকা রানু মুখার্জিকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন বানিয়েছি। হেমন্তবাবুর কন্যা রানু মুখার্জিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা হলেও হেমন্ত পুত্র জয়ন্ত মুখার্জিকে নিয়ে তেমন চর্চা হয় না। আজকের এই পর্বে আমরা আপনাদের কাছে জয়ন্ত মুখার্জির জীবন কাহিনী সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। জয়ন্ত মুখার্জি একাধারে অভিনেতা, আবার অন্যদিকে তিনি প্রডিউসার। জয়ন্ত মুখার্জির স্ত্রী হলেন বিখ্যাত অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। মৌসুমী চ্যাটার্জির সাথে তার বিয়েটা ঠিক কীভাবে হয়েছিল সে বিষয়ে আমরা পড়ে যাচ্ছি। আগে আমরা ওনার বিষয়ে আলোকপাত করে নিই। 1975 সালে জয়ন্ত মুখার্জি প্রডিউস করেছিলেন মজাক ছবি, যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ মেহরা, মৌসুমী চ্যাটার্জিরা। 1979 সালে তিনি প্রডিউস করেন দোলার কে দোনোকার কে ছবিটি, যে ছবিতে অভিনয় করেছিলেন বাসু চ্যাটার্জি, আমল পালেকার, মৌসুমী চ্যাটার্জি, দিনা পাঠক, ইফতেকার এবং আরসানির মতো অভিনেতা অভিনেত্রীরা। 1992 সালে তিনি তালাশ নামের একটি টিভি সিরিজ প্রডিউস করেন। প্রডিউসিং করার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। 1954 সালে তার সফর শুরু হয় শিশুশিল্পী হিসাবে, ছবির নাম ছিল ফেরি, যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেবানন্দ। ছবিটির পরিচালক ছিলেন হেমিন গুপ্ত। হেমন্ত মুখার্জি ছিলেন এই ছবির মিউজিক কম্পোজার। 1970 সালে তিনি উমাং ছবিতে ছোট্ট একটি রোলে কাজ করেন। 1972 সালে তিনি আবার অভিনয় করেন বিশাল পেহলে ছবিতে, যে ছবিতে ছিলেন বিনোদ মেহরা, ফরিদা জালাল, অনুপমা প্রমুখরা। ছবির পরিচালক ছিলেন প্রবীর রায়। তিনি ছবিতে গানের অংশ কাজ করেছেন তার বাবার সাথে। তিনি গানও করেছেন বিবি অর মাকান এবং বিশাল পেহলে ছবিতে। জয়ন্ত মুখার্জির দুই কন্যা পায়েল এবং মেঘা। 2019 সালে বড় মেয়ে পায়েল মারা যায় অসুস্থতার কারণে, আর এই ঘটনার পর থেকেই জয়ন্ত পত্নী অভিনেত্রী মৌসুমী নিজেকে ক্যামেরা থেকে দূরে সরিয়ে নিয়েছে। এবার আমরা জেনে নিব জয়ন্ত ও মৌসুমীর বিয়েটা ঠিক কীভাবে হয়েছিল। এটা আমরা জানব মৌসুমী চ্যাটার্জির নিজের দেওয়া একটি ইন্টারভিউ থেকে। মুখোপাধ্যায় পরিবারে আমার বিয়ে হওয়াটা বেশ অদ্ভুত। একবার পুজোর সময় কাকু অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় এসে আমার বাবাকে বললেন, ও তো কলকাতায় বেরোতে পারে না, কারণ আমার ততদিনে বেশ কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করা হয়ে গিয়েছিল, ফলে কলকাতায় জনসমক্ষে বেরোতে পারতাম না। তাই এবার পুজোয় বোম্বেতে চলুক, ওখানে আমাদের পুজো দেখবে, মজা করবে। সে সময় আমার জীবনে আমার বাবা মা আর হেমন্ত কাকুর সমান অধিকার। কাকু যা বলতেন আমি তা চোখ কান বুঝে করতাম। কাকু বলছেন বোম্বে যাওয়ার কথা আর আমি যাব না, ব্যাস চলে গেলাম। প্রচুর মজা টজা করে ফিরে আসার পরেই শুরু হলো গোলমাল। বোম্বের কোনো একটা ম্যাগাজিন খবর করে দিল হেমন্ত কুমারের পরিবারের সঙ্গে মৌসুমী চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। তাহলে কি হেমন্তবাবুর পুত্রবধূ হতে চলেছেন তিনি? আমাকে এই গসিপের খবর দিল বাবুরই এক বন্ধু, এক্ষেত্রে বাবু অর্থাৎ হেমন্তবাবুর ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়। আমি তখন 8 কি 9 পড়ি। খবর শুনে তো কান্নায় ভেসে গেলাম। কিছুক্ষণের মধ্যেই ওই খবর পড়ে এসে হাজির হলেন বাবার মাসি। তিনি প্রায় আমাকে চোখ দিয়ে ভরসা করে বাবাকে যা তা বলতে শুরু করলেন। একে তো আমি সিনেমায় অভিনয় করি, তার ওপর হেমন্তবাবুর ছেলের সঙ্গে আমার নাম জড়িয়েছে, আমার আর বিয়েই হবে না এমন ভবিষ্যৎবাণীও করে দিলেন। সে এক বিশাল গণ্ডগোল। সেই সময় কিনা হাজির হলেন স্বয়ং হেমন্ত কাকু। ব্যাপারটা হয়েছে কি, আমরা তখন বেলেঘাটার বাড়িতে থাকি। হেমন্ত কাকু কলকাতায় এলেই আমি এয়ারপোর্টে যেতাম কাকুকে আনতে। কাকুর ড্রাইভার সনৎদাকে কাকু বলেই রেখেছিলেন এয়ারপোর্টে যাওয়ার সময় যেন আমাকে সঙ্গে করে নিয়ে যায়। তারপর আমরা ভবানীপুরে যেতাম। কাকুর আদি বাড়ির পাশের গলিতেই আমার বড় পিসিমার বাড়ি। কাকু যে কদিন কলকাতায় থাকতেন আমিও পিসির কাছেই থাকতাম, ওনার সঙ্গেই ফাংশনে যেতাম, বেড়াতাম। সেদিন আমি এয়ারপোর্টে যাইনি দেখে উনি নিজেই বেলেঘাটার বাড়িতে চলে এসেছেন। আমি তখন একতলায় দাঁড়িয়ে কাঁদছি। কাকু গাড়ি থেকে নেমে আমাকে ওই অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন, বাড়িতে এত চেঁচামেচি কিসের? আমি তো কাকুকে কিছুতেই ওপরে যেতে দেব না, যদি বাবা কাকুকে যা তা বলে। কাকু আমার হাত ছাড়িয়ে উপরে উঠে ব্যাপারটা জানতে পেরে সকলের সামনে বললেন, ইন্দুর বিয়ে নিয়ে যখন এত চিন্তা, আমি আমার ছেলের সঙ্গে ওর বিয়ে দেব।
এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখা উচিত মৌসুমী দেবীর আসল নাম ইন্দিরা, আর হেমন্তবাবু সেটিকে ছোট করে ডাকতেন ইন্দু। শুনে আমি হাঁফ ছেড়ে বাঁচলাম, সমস্যার সমাধান হলো। কিন্তু তারপরে খেয়াল হলো বাবুর তো গার্লফ্রেন্ড আছে। সে কথা কাকুকে জানাতে উনি বললেন, আমার ছেলেটা একটু বেশি রোমান্টিক, ও নিয়ে তোকে ভাবতে হবে না, তোর সঙ্গেই বিয়ে হবে, তুই এখন তোর কাজ মন দিয়ে কর। বিয়েটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, আমি তখন টেনে পড়ি। আসলে তখন আমার ভবানীপুরের পিসিমার লাস্ট স্টেজ ক্যান্সার, তিনি কাকুকে অনুরোধ করেছিলেন যদি বিয়েটা দেখে যেতে পারেন। তার কথা ভেবে তো বটেই, তাছাড়া পিয়ন হওয়া থেকে বাঁচতেও বিয়েটা তাড়াতাড়ি দিয়েছিলেন কাকু। এত ছোট বয়সে বিয়ে দিচ্ছেন দেখে আমার খুড়শাশুড়ি প্রশ্ন করলে কাকু বলেছিলেন, নিজেকে বাঁচাতে তাড়াতাড়ি বিয়েটা দিচ্ছি, এখন তো আমার এক পকেটে ইন্দু আর একটা পকেটে বাবুর চিঠি থাকে, পিয়নগিরি আর আমার পোষাচ্ছে না। বিয়েতে আমার মা বাবা পণ দিয়েছিলেন ডল হাউস, আমার কুকুর আর বান্ধবীকে, আর এইসবই হয়েছিল শ্বশুরমশাইয়ের আদেশে। ইন্দুর যাতে মন খারাপ না হয় নতুন বাড়িতে এসে, সেদিকে কড়া নজর ছিল তার। আমার শ্বশুর বাড়িতে বাবা মায়ের জায়গাটা নিয়ে নিলেন হেমন্ত কাকু, যাকে আমি বাবা, কাকু, এমনকি মাঝে মাঝে ফাদার ইন ল বলেও ডাকতাম। বিয়ের পর বাবাই আমাকে হিন্দি সিনেমাতে অভিনয় করার পারমিশন দিয়েছিলেন। আসলে বাবা চেয়েছিলেন আমি যেন আর্থিকভাবে স্বাধীন হই। সিনেমায় নায়িকা হিসেবে কাজ করতে শুরু করেছি। একদিন আমাকে পাশে ডেকে বসিয়ে কাঁধে হাত রেখে বললেন, এই যে আমি তোর কাঁধে হাত রাখলাম, এরকমভাবে অনেকেই কাঁধে হাত রাখতে চাইবে, কিন্তু তুই অ্যালাউ করবি না, তুই নায়িকা, একটা দূরত্ব বজায় রাখতে হবে, আর সকলের উদ্দেশ্যও যে ভালো তা কিন্তু নয়, বুঝে শুনে লোকের সঙ্গে মিশবি। উত্তম কাকু যখন চলে গেল, ওকে আমাদের মেনকা সিনেমার বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় বারান্দায় দাঁড়িয়ে দেখলেন বাবা, চোখে জল। সে সময় আমাকে বলেছিলেন, এত লোক, কত বড় মাপের মানুষ ছিল ও, আমি মারা গেলে কি এত লোক হবে। বাবার সেই সময়টাতে আমি পাশে ছিলাম, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন, কিন্তু বাড়াবাড়ি হবে ভাবেনি। সে সময় কোনো একটি বাংলা ছবির শুটিং করতে কলকাতায় এসেছি, সেই রাতে রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছি ডিনার করতে। সেখান থেকে বাড়িতে ফোন করে বাবার শরীর খারাপের কথাটা জানতে পেরে তো আমার খাওয়া মাথায় উঠল। ওকে বেলভিউতে নিয়ে যাওয়া হয়, বলতে গেলে আমার হাতেই শেষ নিঃশ্বাস পড়ে হেমন্তবাবুর। রঞ্জিতবাবুকে ফোন করে বললাম বোম্বেতে বাবুকে খবরটা দিতে। আমি তো ভেবেই পাচ্ছিলাম না এরপর কি হবে, আমি বিপদে পড়লে, বাবুর সঙ্গে ঝগড়া হলে কে আমার পাশে থাকবে। চারপাশ পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, এত অসহায় লাগছিল। সেদিন বুঝেছিলাম অনাথ শব্দটির প্রকৃত অর্থ। অবসাদে ভুগতে শুরু করি, জীবনের গতি স্তব্ধ হয়ে গিয়েছিল, সময় কেটেছে, একা চলতে শিখে গেছি, কিন্তু নির্ভরতার জায়গাটা আজও ভরাট হয়নি। তো বন্ধুরা, আমাদের আজকের এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও পারেন। শেষ করবার আগে একটাই কথা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।